সুধী দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, আদেও কি এবছরের মধ্যে সম্পন্ন হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায়? চিন্তায় হবু শিক্ষকরা। তো চলুন আজকের এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে অন্যান্যদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখে নেওয়া যাক। করোনার জেরে গোটা বিশ্বেরই অর্থনীতির বেহাল দশা, দেশের আর্থিক অবস্থাও ভালো নয়। দেশজুড়ে চলছে লকডাউন, হাজারো উৎকণ্ঠার জন্ম দিয়েছে কোভিড-19, তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে শিক্ষিত চাকরিপ্রার্থীদের উদ্বেগ। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করার জন্য শিক্ষকদের অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করতে এগিয়ে এসেছে। শিক্ষামন্ত্রীর সেই পোস্টের কমেন্ট বক্সে উদ্বিগ্ন চাকরিপ্রার্থী হাহাকার যেন ফুটে উঠেছে। কেউ লিখেছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ পর্ব এবার দয়া করে যত শীঘ্রই সেরে ফেলুন। কেউ আবার লিখেছেন, প্রাথমিকে টেট পরীক্ষা কবে হবে স্যার? এছাড়া এসএসসির নতুন বিজ্ঞাপনের কথাও জানতে চেয়েছেন অনেকেই। এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পুরসভা ভোটের পরেই প্রাথমিকে টেট নেওয়া হবে। তাতে আশায় বুক বেঁধেছিলেন অনেক হবু শিক্ষকেরা। কিন্তু করোনার জেরে অপ্রত্যাশিত পট পরিবর্তনে হতাশ তারা। অনেকেই আশঙ্কা করছেন, নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে তো গেলই, এবছরের মধ্যে সেটা হবে কি না তা নিয়েও সন্দেহ রয়ে গেছে। এদিকে আইনি জটিলতায় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। করোনার ফলে আদালতে নিয়মিত কাজ হচ্ছে না, ফলে আপারের শুনানিও এক প্রকার বন্ধই রয়েছে। ফলে আপারের শুনানি হয়ে কবে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তা ভেবেও কূল কিনারা পাচ্ছেন না অনেক চাকরিপ্রার্থীরা। ফলে এক কথাই বলা যায়, সমস্ত চাকরিপ্রার্থীদের একটা অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাতে হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।